আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে আমরা দুই বাপ বেটা আছে খাবো। সে নিয়েছে বিরিয়ানি, রোস্ট এবং ডিম, আর আমি নিয়েছি 1 কেজি চাউলের ভাত, সাথে আছে পোলট্রি মুরগি। আসলে আজকে দেখব উনার আসলে অতটা বেশি না, অল্পই, আর আমার 1 কেজি চাউলের ভাত। আমরা দেখব যে কে কার আগে খেতে পারে, আর আমি 1 কেজি খেতে পারবো কি না, এটাও আজকে ট্রাই করবো। মানুষ কয় যে 1 কেজি চাউলের ভাত খায়, তা আপনারা একটু সাথে থাকুন, দেখতে থাকুন। এবং শুরু করলাম, স্টার্ট শুরু করো, আর দেখি আসলে কে আগে খেতে পারে। আর আপনার সাথে থাকবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আসলে ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিয়েন, আর আমাদের সাথে থাকুন। বিসমিল্লাহ। একটু ধর রাখবো, আসলে আমি এত বড় বলে কখনো খাই না, আজকে প্লেটে তো 1 কেজি চাউল আটা সম্ভব না, এর জন্য ই করছি। আর বাসার থেকেও সবাই বলছে যে কোনোভাবে সম্ভব না, আপনি এতগুলো ভাত খাইতে পারবেন না। তে আসলে আজকে চেষ্টা করব, পারি না। তবে আজকে বিষয়টি হলো, তরকারিটা আমি রান্না করছি, আর এবার একটা সে হোটেল থেকে নিয়ে আসছে, একটু ঝাল কম পছন্দ করি, কিন্তু তরকারিটা দেখি ঝাল বেশি হয়ে গেছে। আসলে আমি টুকরা মরিচ দিই নাই, কাঁচা মরিচ দিয়েছি, কাঁচা মরিচে সমস্যা হওয়ার কথা না। এবার তো কোনো কথা না, খালি খাওয়া শুরু করছে। এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমি ওর আমার আপু আমরা চেঞ্জ করতেছি কে কার আগে খেতে পারি। আমার আব্বু নিয়েছে 1 কেজি চাউল, আর আমি নিয়েছি 1 কেজি চাউলের ভাত। আসলে ইবানের প্রায় শেষ পর্যায়ে চলে গেছে, আমি তো আসলে কথা বলতেছি আপনাদের সাথে, আর হ্যাঁ তো কথা বলতেছে না, শুধু খাবার তালে আছে। তা আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি না এইভাবে আগে কখনো খাওয়া শেষ করা সম্ভব না, কারণ এখনো সম্পূর্ণটা রয়ে গেছে। প্রচুর ঝাল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সেই বিড়াল দর্শক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে তো শেষ প্রান্তেই, ভাত খাইতেছি কিন্তু মনে হয় কমতেছে না, আরো বাড়তেছে। মুলিস না, এটা কি জ্বালায় না দিস।
ইদান কে আজকে খাওয়া সম্ভব? তুমি এই খাবার খাওয়ার আগে কি কি খেয়েছো? আর তুমি যে তোমার কাকার বাসা গেছিলে খালি বিরিয়ানি তরকারি ছাড়া খালি ভাত অনেক স্বপ্ন ছিল বড় হয়ে বড় মাপের একজন খাদক হবো, কিন্তু আজকে হয়তো অর্থনৈতিক কারণে খাদকটা হতে পারিনি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার আশাটা যেন পূরণ করে এবং আমার ছেলেটাও যেন বড় হয়ে অনেক বড় খাদক হতে পারে। হ্যাঁ, সবাই দোয়া করবেন। গাইস, আমার কিন্তু শেষ পর্যায়ে, এবার শেষ, অবশেষে হয়তো উইনার হইতে পারবো। খাবো না মাংস দিবা আরে তো না পারলে এই মঞ্চ থেকে হার মেনে চলে যেতে হবে, কারণ দর্শকরা ভিডিও দেখছে। আমাদের সাথে হেল্প করার জন্য আছে মিসেস মিলি বেগম, উনি এই খেলাটি পরিবেশন করছে এবং পরিদর্শকও বলতে পারেন। উনি দেখছে এবং খালি হাই হাই করছে যে এতগুলো খাবার কিভাবে সে খেল। মোটামুটি চারজনের খাবার। আর তার সাথে মিস মিলি বেগনের ছেলে, উনি আফসোস করতেছে যে আমি কেন বাবার সাথে হেরে গেলাম। দর্শক এতে আরো কারণ রয়েছে, দেখেন আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আপনারা যদি ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে দেখাবো 1 কেজি গরুর মাংস এবং 1 কেজি চাউলের ভাত নর্মাল পর্যায়ে। আর যদি আপনারা দেখেন এবং কমেন্টস করবেন আর মাংস রয়ে গেছে গাইস, উনি হাঁ পায়ে গেছে। আসলে আমার পক্ষে আছে আমার সহধর্মিনী, আর ওনার পক্ষে কেউ নাই, এর জন্য হেরে গেছে। এই যে আমার নাই গাইস, তুমি হার মানছো, তাহলে তুমি উঠে যাও। এই যে দেখেন এখনো অল্প একটু খাবার রয়েছে, সম্ভব হয় নাই। আর ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনারা দেখবেন কালা ভুনা 1 কেজি এবং 1 কেজি চাউলের ভাত। যদি আপনাদের কমেন্টস পাই এবং ভিডিওটি যদি দেখেন তাহলে আমাদের সাথে ক্যামেরায় সহযোগিতা করছেন মিস মিলি বেগম, তার জন্য দোয়া করবেন। উনি হলো ক্যামেরার আসলে পিছনের একটা, যে আমাকে ভিডিও করতে সাহায্য করে, তার জন্য দোয়া করবেন আপনারা। হয়তো কোনোদিন সামনে নিয়ে আসবো যদি আপনাদের সাড়া পাই, আপনাদের যদি দোয়া ভালোবাসা পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো।
কে কোথা থেকে এই ভিডিওটি দেখলেন এবং ভিডিও যদি ভালো লাগে সবাই কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।